সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মাহমুদউল্লাহর ব্যাট পুরানোর ভিডিও। তবে কি বিসিবির মুখে থুতু দিয়ে কি বিদায় নিচ্ছে এই ক্রিকেটার? বাংলাদেশের এক অবহেলিত প্লেয়ারের নাম মাহমুদউল্লাহ রিয়াদ, যা একজন ক্রিকেটার হিসেবে অপরন্ত অভিজ্ঞতা, দুর্দান্ত শক্তি সমর্থন থাকার পরও বিসিবি এবং নির্বাচকের চক্রান্তে দলের বাইরে রয়েছেন তিনি। এছাড়া টু টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি তার, খেলতে পারেনি আন্তর্জাতিক কোনো ম্যাচ। হয়তো মাশরাফি, আশরাফুল, এমরুল কায়েসের মতোই অবহেলিত শেষ হবে তার ক্রিকেট ক্যারিয়ার। মাহমুদউল্লাহর ক্যারিয়ারে প্রত্যেকটা ওয়ানডে বিশ্বকাপে দলকে জিতানোর ভূমিকা পালন করেছেন। বিসিবির পরিচালক মাহমুদ সুজন বলেন, আবেগের কোনো জায়গা নেই, মাহমুদউল্লাহ রিয়াদ কেন আবেগ প্রকাশ করবে, তিনি একজন অপরন্ত যোগ্যতা সম্পন্ন প্লেয়ার। তার ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপে ওয়ানডে দলকে জিতানোর ভূমিকা রেখেছে প্রত্যেকটা ম্যাচে। 2023 ওয়ানডে বিশ্বকাপে বিসিবি নির্বাচকদের চোখে তিনি অবহেলিত একজন প্লেয়ার, তিনি অযোগ্যতা সম্পন্ন একজন প্লেয়ার, যা কথাটা শুনে একটু হাস্যকর মনে হয় আমার কাছে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এই নিউজটা শোনার পর আপনাদের অনুভূতিটা কেমন?